ইসরায়েলের রাতের ঘুম হারাম, একের পর এক বিমান ভর্তি অস্ত্র পাঠালো ইরান। হিজবুল্লাহর বন্ধু ইরান প্রতিনিয়তই পাঠাচ্ছে বিভিন্ন অস্ত্র, এ দেখে কেঁপে উঠছে ইহুদিদের কলিজা। ইরান কথা দিয়েছিল যুদ্ধ হলে জাহান্নাম দেখানো হবে ইসরায়েলকে, নিজের জবান রাখতে তেহরান পাঠাচ্ছে অস্ত্র বোঝাই সব কার্গো বিমান। ইহুদিদের আটকাতে কেমন ফন্দি আটছে হিজবুল্লাহ ইরান জুটি, মোকাবেলা করতে পারবে তো ইসরায়েল? তেহরানের পাঠানো কোন সব অস্ত্রে যুদ্ধের ময়দানে নামতে পারে হিজবুল্লাহ? আজকের প্রতিবেদনে বাজ নিউজ। যুদ্ধ হই হই অবস্থা ইসরায়েল লেবানন সীমান্ত, হামলা পাল্টা হামলা চলছে কিছুক্ষণ পর পর, আজ কিংবা কাল বেঁধে যেতে পারে যুদ্ধ। এমন অবস্থায় হিজবুল্লাহর ঢাল হয়ে দাঁড়িয়ে ইরান, যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত। এই জন্যই হয়তো হিজবুল্লাহর জন্য পাঠানো হচ্ছে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, একের পর এক বিমান নামছে লেবাননের বৈরুতে। কি আছে এই বিমানগুলোর ভেতরে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আর ইসরায়েল সময় যত বাড়ছে বাড়ছে তাদের আতঙ্ক। আপনাদের মনেও প্রশ্ন হয়তো ঘোরপাক খাচ্ছে, কি আসছে বিমান ভর্তি করে? তাহলে জানিয়ে রাখি, ইরান সরবরাহ দিচ্ছে ফালাক, আনগাইডেড মিসাইল আর ফাতে 110 এর মতো প্রলয়ংকারী সব ক্ষেপণাস্ত্র, আরও যোগান দিচ্ছে ছোট বড় থেকে শুরু করে লং রেঞ্জে চালানোর মতো বিভিন্ন রকেট। এইসব অস্ত্রে যদি আঘাত করা হয় ইহুদি রাষ্ট্রকে, ধ্বংসের হিসেবটা হবে ভয়াবহ। তথ্য বলছে গত এক বছর ধরেই বৈরুতের এয়ারপোর্ট হিজবুল্লাহর আন্ডারে, উড়োজাহাজে করে আসছে হাজার হাজার বক্স। রহস্যে ঘেরা এই বক্সগুলোতে কি থাকতে পারে সে নিয়ে জানা যায়নি, কিন্তু বক্সগুলোর ভেতরে বিস্ফোরক থাকবে সে নিয়ে কি আর বলে দেওয়ার প্রয়োজন আছে? ইরান কি প্ল্যান করছে তা এখনো বুঝে ওঠা কঠিন। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ব্যাপারে হাঁটবেন কোন পথে তার দিকেও তাকিয়ে পুরো বিশ্ব। দর্শক, হিজবুল্লাহ কিন্তু ইতিমধ্যে রকেটের আতশবাজি খেলছে নেতানিয়াহুর আকাশে, একসাথে ছুড়েছে 200 রকেট, আক্রমণ চালানো হচ্ছে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে। এখন যদি যুদ্ধ হয় বৈরুতকে বিশেষ টার্গেটে রাখা হবে, তবুও কি দমানো সম্ভব হবে হিজবুল্লাহ ইরান জুটিকে? এই চিন্তা করে খুব আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েল। তেহরান হাত ধুয়ে পিছে পড়েছে জেরুজালেমের, তাতে কোনো সন্দেহ নেই। কোন দিকে মোড় নিবে ইসরায়েল হিজবুল্লাহর পরিস্থিতি, আপনাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।